Om Deva Deva, Om Deva Deva, Namaha, Namaha Namaha. Tawaro, ki khabor? আজকে দেড় মাস হলো তোমার সাথে অনলাইনে চ্যাটিং করছি, একটা কথা বারবার বলবো বলেও বলা হয়ে ওঠেনি। তো ভেবেছিলাম যেদিন দেখা হবে সামনাসামনি তোমাকে বলবো, আজকে সেই কথাটাই তোমাকে বলতে যাচ্ছি। আই লাভ ইউ। আই লাভ অরিজিৎ সিং। হোয়াট, তোমার আর আমার মাঝখানে অরিজিৎ সিং কোথা থেকে আসলো? দেখো, তোমার আমার মাঝে বলে কোনো কথা নেই, তোমার আমার মাঝে শুধু নয়, সবার মাঝে অরিজিৎ সিং রয়েছেন, আছেন, থাকবেন, সেটা পরের কথা। বাট এটা আমাদের ফার্স্ট ডেটিং, এখানে তুমি আর আমি ছাড়া কোনো থার্ড পার্সনের প্রসঙ্গ না তোলাই বেটার। একটা স্পষ্ট কথা বলে দিই, উনার প্রসঙ্গ কখনোই আমার সঙ্গ ছাড়বে না। একটা কথা বলে শুনে রাখো, ধরো তোমার সাথে আমার এই রিলেশনটা বিল্ড আপ হলো, প্রেম মহব্বত যা যা হওয়ার হলো, আমাদের রিলেশনটা এগিয়ে গেল, কিন্তু এমন কি গ্যারান্টি আছে যে তুমি আমাকে ছেড়ে যাবে না? মেয়েদের তো ভরসা নেই, তাই না? তুমি আমাকে যদি ছেড়ে যাও, যদি ব্রেকআপ করে দাও, তখন কিন্তু উনার স্যাড সঙ্গে আমার সঙ্গ দেবে। আমাদের প্রত্যেকটি ছেলের মনের অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিট হচ্ছে অরিজিৎ সিং। যখন ব্রেকআপ হয় প্রত্যেকটা ছেলে সেই এফডি ভাঙে এই সার্ভাইভ করে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, এসব নিয়ে পরে কথা হবে, এখন আমার খুব খিদে পেয়েছে, কিছু অর্ডার করো। হ্যাঁ এটা ঠিক বলেছে, এক্সকিউজ মি ওয়েটার। আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করো না, আমার না অরিজিৎ সিং এর গান খুব একটা ভালো লাগে না। স্যার কী দেবো স্যার আপনাকে? একটা বাঁশের কাঁচা কঞ্চি হবে। ও বাবা গো, আরে বাপরে, প্রত্যেকটা ফটোই তো অসাধারণ, কোনটা যে আমি টিন্ডার প্রোফাইলে লাগাবো। আচ্ছা ঠিক আছে, আগে বায়োটা সেট করে নিই টিন্ডারের। কি বায়ো দেওয়া যায়? ইয়োর ড্রিম গাই, না প্রিন্স চার্মিং বয় মৃন্ময়, কিং অফ ইয়োর হার্ট। ইয়েস, এটা দেখি। বাপরে, এসব থেকে তো সবাই রাইট সোয়াইপই করবে, কার সাথে যে ডেটিংয়ে যাবো সেটাই তো চুজ করা প্রবলেম হয়ে যাবে। আমাদের প্রথম বাচ্চা তাকে কোন স্কুলে দেবে বলো তো, সরকারি নাকি ইংলিশ মিডিয়াম? সরকারি স্কুলে কিন্তু ডিসিপ্লিনটা শিখতে পারবে, কিন্তু আবার ইংলিশ মিডিয়ামে পড়লে কি বলো তো, আজকালকার বাচ্চাদের সাথে একটু তাল মিলিয়ে চলায় হ্যান দেন, কিন্তু সরকারিতে তোমার যে এথিক্স মানে জীবনের নৈতিক শিক্ষা সেগুলো কিন্তু সরকারি স্কুল ছাড়া পাবে না। তো আমি এটা নিয়ে একটু কনসার্ন আছি, আমাদের প্রথম বাচ্চাকে সরকারি স্কুলে দেবো নাকি ইংলিশ মিডিয়ামে দেবো? এটা আমাদের প্রথম ডেটিং, এখনই এসব প্ল্যানিং? ফিউচার প্ল্যান নিয়ে আমি অত্যাধিক কনসার্ন, বুঝতে পারলে? মানে প্ল্যান ছাড়া এখন একটা বিল্ডিং দাঁড়ায় না, আর জীবন তো আলাদা ব্যাপার। কিন্তু তাই বলে বিয়ের আগে এই বাচ্চার স্কুলের প্ল্যান? এটাও ঠিক, তাহলে একটু প্ল্যানটাকে এগিয়ে নিয়ে আসি। মানে তোমার হাজব্যান্ড, মানে বিয়ের পরে তোমার হাজব্যান্ডকে তুমি কীভাবে পেতে চাও? হাজব্যান্ড যেমনই হোক, শাশুড়ি যেন মায়ের মতো হয়। এইখানেই তো সমাজের বিরাট বড় ভুল গো, মানে শাশুড়ি কেন মায়ের মতো হতে যাবে? মানে শাশুড়ি যদি মা হয় তাহলে তোমার হাজব্যান্ড হিসাব মতো তোমার দাদা বা ভাই, এটা একটা বিরক্তিকর ব্যাপার না? আর মায়ের জায়গায় মা থাক না, মানে শাশুড়ি মায়ের মতো হলে অনেক প্রবলেম। মানে আমার মা আমার দিদিকে যে কিভাবে মারতো, মানে কোনো একটা ভুল করলে মুড়া ছাটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটাইতো, মানে বাথরুমে বন্ধ করে রাখতো, কি লেভেলের যে বকাঝকা করতো, ওইটাই যদি আমার ওয়াইফের সাথে করে মানহানির মামলা হয়ে যাবে না? তো মাকে মায়ের জায়গায় রাখো, মায়ের কোনো বিকল্প হয় না, মা মার মতো থাক, শাশুড়ি শাশুড়ির মতো থাক। শাশুড়ি আর বউয়ের যে একটা স্পাইসি রিলেশনশিপ, মানে দুজনের ক্যাচাল ঝগড়া অশান্তি, সংসারে তুতু ম্যামে হ্যান ত্যান, এই যে একটা ঘরের মধ্যে বিগ বস ফিল আমি পাবো, এটাকে অন্য জায়গায় পাবো? কখনো আমি মায়ের সাইড নিলাম তখনও তুমি বলবে যে হ্যাঁ এখনও মায়ের আঁচল ধরে পড়ে আছো, তাহলে কেন অন্য বাড়ির একটা মেয়েকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছিলে? আবার কখনো আমি তোমার সাইড নিলাম তখন মা বলবে বারে বারে বাবু বিয়ের পরে মাকেই ভুলে গেলি। এই যে একটা স্পাইসি একটা শাশুড়ি বউয়ের ঝগড়া ক্যাচাল অশান্তি বাড়ির মধ্যে একটা বিগ বস ফিল, মানে এইটা তো আমি মিস করতে চাই না। তো শাশুড়িকে শাশুড়ির জায়গায় রাখো, মাকে মার জায়গায় রাখো, মানে মায়ের মতো শাশুড়ি বা শাশুড়ির মতো মা, এই কনসেপ্টটাকে ঝেড়ে ফেলো। আপনি কি মেগা সিরিয়াল দেখেন? না, আমি একদমই সুস্থ। তোমার বায়োতে দেখলাম লেখা আছে অ্যাক্টিং ইজ মাই লাইফ, তো তুমি কি অ্যাক্টিং খুব ভালোবাসো? হ্যাঁ, মানে অ্যাক্টিংটাই আমার ধ্যান জ্ঞান সব কিছু বলতে পারো, এটাই আমার প্যাশন, এটাকে আমি প্রফেশন বানাতে চাই। অ্যাক্টিং ছাড়া আমার কিছু ভাবতে পারি না জীবন। মানে তুমি যদি আমার পার্টনার হও তাহলে তুমি আমার দ্বিতীয় সঙ্গী হবে, আমার প্রথম সঙ্গী কিন্তু অ্যাক্টিং। তো থিয়েটার, ওয়ার্কশপ, কোচিং, অ্যাক্টিংয়ের জন্য কী করছো? পলিটিক্স করি। মানে? না দেখো, এখন এমন একটা যুগ পড়েছে না, তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে গাধার মতো খেটে গেলে, মানে খেটেই গেলে
তাহলে চলবে না। আমি যদি কোনো জায়গায় অ্যাক্টিং শিখি, মানে অ্যাক্টিংটা শিখতে আমার অনেকটা সময় লাগবে, তারপর আদৌ ভালো শিখতে পারবো কিনা করতে পারবো কিনা সেটার একটা প্রসঙ্গ আছে। যদি আমি ভালো শিখলাম, যদি অ্যাক্টিং আমি ভালো করতে পারি, তখন আমাকে কেউ একটা কাজ দেবে, সেই কাজটা যদি মন মতো হয় বা খুব কোয়ালিটি একটা কাজ হয়, তখন গিয়ে ক্রিটিক্সরা সেটাকে প্রশংসা করবে, আপামর জনসাধারণের মনে ধরবে, তখন গিয়ে আমাকে সম্মান প্রদর্শনমূলক একটা অ্যাওয়ার্ড, যেটা খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে, সেটা দেওয়া। কিন্তু এইসব ঝুটঝামেলা বাদ দিয়ে আমি যদি শুধুমাত্র পলিটিক্সটা করি, তাহলে ডিরেক্ট আমি অ্যাওয়ার্ড পেয়ে যাবো, তাই না? তো ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। ওয়াও, নাইস টু মিট ইউ মহানায়ক। তোমার নামটা কি গো? আমার নাম রুম্পা। রুম্পা, আই লাভ দিস নেম, রুম্পা। রুম এদিকে, পা, রুম মানে ঘর, পা মানে পাদুকা। ও মাই গড, মানে ঘরে পদক্ষেপ মানে ঘরে প্রবেশ। আই লাভ রুম্পা, মাই গড, আই এম সো এক্সাইটেড। এরকমই একটা মেশিন আমি খুঁজছিলাম ডেটিং করার জন্য, রুম্পা, মাই গড। আচ্ছা, তুমি বাড়ি কোথায় গো? মাথা ভাঙা। মাথা ভাঙা, আই লাভ মাথা, মানে পশ্চিমবঙ্গের মধ্যে যদি কোনো বেস্ট জায়গা থাকে মাথা ভাঙা, আই লাভ মাথা ভাঙা। লোকজন খুব শিক্ষিত, মানে খুব শিক্ষিত, ওরা শিক্ষাটাকে খুব মূল্য দেয়, সরকারের মতো নয়। মাথা ভাঙা, আই লাভ মাথা ভাঙা। আমি তো ভাবছিলাম ছোটোবেলা থেকে মাথা ভাঙার কোনো মেয়েকেই বিয়ে করবো, মাথা ভাঙা, আই লাভ। আচ্ছা, তোমার বাড়িতে কী কী আছে গো? মা আর বাবা। বাবা মা, আই জাস্ট লাভ, মানে বাবা মাকে তো লাভ করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত বাবা মাকে লাভ করা। মানে তুমি যদি নিজেকে বাবা মার দাস বানাও, দুনিয়া তোমাকে বাচ্চা বানিয়ে দেবে, আই লাভ বাবা মা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কিরকম ধরনের ছেলে পছন্দ? একটু শান্ত, কম কথা বলে, এরকম ছেলে। আরে একটু কম কথা বলে, একটু শান্ত থাকে। আমি এমনিতে শান্ত, মাঝে মধ্যে একটু এক্সাইটেড হয়ে যাই। তো বন্ধুগণ, হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। আর আজকে একটি স্পেশাল ব্লগ হতে চলেছে। আমি আজকে ডেটিংয়ে এসেছি একটি সুন্দরী ভদ্র মহিলার সাথে। তোমরা দেখতেই পারছো, ওনার সাথে আলাপচারিতা পরে হবে। আগে দেখে নিই উনি কী কী পরে এসছে। মামনি পরে এসছে একটা কানের দুল। এ বাবা, এই কানের দুলটা পরে তো চিলিং মারা যাবে। ঠোঁটের লিপস্টিকটা একটু ম্যাট ম্যাট টাইপের মনে হচ্ছে, কম দামি। আর গলার মধ্যে চেনটা একটু পাতলাই রয়েছে, আর ড্রেস পোশাকও অতটা ভালো নয়। আসলে কী বলতো বন্ধুগণ, ধরো ফ্রন্ট ক্যামেরাটা, আসলে বন্ধুগণ এই যে মেয়েদের পোশাক পরিচ্ছদ হ্যান ত্যান, এগুলো দেখালে মেয়ে ভিউয়ার্সটা পাওয়া যায়। আমাকে তো মাথায় রাখতে হবে কী করে ভিউ পাওয়া যাবে। বাকি আমি পরে দেখে নিচ্ছি, ঠিক আছে? একটু হাই করে দাও আমার 14 জনের বিরাট বড় ফ্যামিলিকে। হাই, হাই। মানে ব্লগ হচ্ছে বিরাট ক্রিয়েটিভ একটা জিনিস, মানে ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে তুমি ক্রিয়েটিভিটি খুঁজেই পাবে না ব্লগের মধ্যে কি, তা আমাদের বলতে হয়। ব্লগ হচ্ছে একটা বিরাট ক্রিয়েটিভ জিনিস। বলো, কেমন আছো? আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও, ব্লগ শুনে? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমিও তোমার সাথে ওয়াশরুমে। হে বন্ধুগণ, ওয়াশরুমে গিয়ে তাহলে আমি আমার ব্লগের ইন্ট্রোটাকে শ্যুট করে নেবো, দারুণ হবে। মানে থাম্বনেইল একটা বাথরুমে। হে হোয়াটসঅ্যাপ গাইস, এখন আমি যাচ্ছি বাথরুমে। এক সেকেন্ড, এক সেকেন্ড, তুমি কি সারাদিন বাড়িতে যাচ্ছো করো, সব ভিডিও করো? অ্যাকচুয়ালি কী বলতো, একজন অনেস্ট ডেইলি লাইফস্টাইল ব্লগারের এটাই লক্ষণ হওয়া উচিত। মানে জুতো সেলাই তো চণ্ডীবার, ঘুমোতে যাওয়ার আগে থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত, খাদ্য গ্রহণ, খাদ্য বর্জন, বিয়ে করা, বাচ্চা পয়দা করা, বাচ্চার নাপি, বউয়ের নাইটি, এভরিথিং। তুমি কি বাসরাতে এরকম ব্লগ বানাবে? আরে ওটা তো সব থেকে হট ট্রেন্ডিং লিস্টে রয়েছে, এখন সবাই করছে। মানে আমি তো ডিসাইড করেছি 4 জন ভালো ক্যামেরাম্যানকে ডাকবো, গিম্বেলাতে বাসর করে চারদিকে দাঁড়িয়ে থাকবে, বিরল সিনেমাটিক ব্লগ হবে, মিলিয়ন ভিউ, মানে তুমি ভাবতে পারবে না কতটা হিট হবে। তো চলো ওয়াশরুমে যাই, আমরা ইন্ট্রোটা শ্যুট করে আসি। ছোটোবেলায় কার্টুন দেখেছো? হ্যাঁ, ছোটোবেলায় তো দেখেছি, বাট এখন দেখি না। এখন দেখার দরকার নেই, আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে নি।